এবার চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে রাশেদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও দুই শিশু ওই ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। করুণ ও নির্মম এই ঘটনা ঘটে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি মহানগরীর মিন্টু কলেজ রেলগেট সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়া সহ আরও দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলে রাশেদ ট্রেনে কাটা পড়ে মারা যায়। শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কিনা বিষয়টি জানা যায়নি। এ সময় তারা আরও জানান, ছাদ থেকে কীভাবে পড়ে গেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই দুই শিশুকে বাঁচাতে গিয়ে তিনজনই ছাদ থেকে পড়ে যায়। মরদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করা রাশেদকে উদ্দেশ্য করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।